তো প্রতিদিনের মতন আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বিলে যাচ্ছি। আসো আসো, আমি এখান থেকে মেশিনের শব্দ পাচ্ছি। আজকে মনে হচ্ছে আমাদের জমিতে চাষ দিবে ট্রাক্টরের। হ্যাঁ, এত দূর থেকে কিভাবে শব্দ শোনা যায়? বিয়াস, মোবাইল উঁচু করে ধরতে পারি না, হাত ব্যথা হচ্ছে। কোন দিক দিয়ে যাব? এই দিক দিয়ে। হ্যাঁ, আরো দর্শনার্থীরা আসছে। আমি খুশিতে খেলা দৌড়াচ্ছি। ওই তো তবে দৌড়াইতে দৌড়াইতে আমার হাতে অনেক ব্যথা। তবে আমি পারছি না। তবে মেশিন ছেড়েছে ট্রাক্টর, কি কম্বিনেশন বুঝবেন না। মনে হচ্ছে দুইতে এসে গেছি, আর একটুখানি পথ। আজকে এত ট্রাক্টরে চাষ দিচ্ছে, বুঝলাম না তো। তবে আর পারছি না। এই যে তবে এখানে অনেক ফুল আছে, সরিষা ফুল এবং গাঁদা ফুল। এই তো এসে গেছি, আর কিছুক্ষণ। বাবা যেটা বলেছিল, আমি এই যে স্কুল থেকে সরস্বতী পূজার ছুটিতে বাড়ি এসেছিলাম, তো আমি আসতাম না। আমার বাবা বললাম যে বাড়ি গিয়ে কি কোনো জমি চাষ দিবে ট্রাক্টরে, তাহলে আমি যেতে পারি। তো বললো যে হ্যাঁ চাষ দিবে, তাই আমি আসলাম। কিন্তু কালকে চাষ দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে দিচ্ছে। তো বিয়াস এসে গেছি। ও মা, জমি সব চাষ দিয়ে দিছে। কালকে দেখলাম এখানে মাঠ ছিল। বাবা কো, ওই তো এতগুলা ভুই। ওরে কাকু, আমার তো নামতে ইচ্ছা করতেছে। আরে এরকম ডুবো দি ভাই। তো বিয়াস এখন ওই দেখো আমি ভুইতে জমিতে, এখন আমাকে একটু বাড়িতে খাবে। আমি
ক্যামেরার সামনে যাও তো, এই যে দেখেছেন সিগারেট খান, এজন্য আমি অনেক অনেক কথা দেই, তারপরও শুনে না, কি করবো, চুপ থাকো। এই যে দেখেছেন
ওখানে যেতে লাগে বাবার সম্মুখীন হতে হবে। এখানে অনেক কিছু কলা গাছ আছে যেটা আমাদের রাস্তা আটকে দিয়েছে। আমি ওই পর্যন্ত যেতেই হবে। আমি একটি কলা গাছের চামড়া ছিঁড়ে ফেলেছি। Good.